প্রথম মনোরেলে চড়ার এক্সপিরিয়েন্স। আমি ট্রামে করে এলাম, আর আপনি ট্রামে আসুন আর বাসে আসুন, আপনাকে কিন্তু এই প্লাম জুমেরা স্টপেজেই নামতে হবে আটলান্টিস যেতে হলে। বাস, ট্রাম কিংবা ট্যাক্সিতে করে প্লাম জুমেরা স্টপেজে আসার পর এই ফুটব্রিজ ধরেই আমাদেরকে চলে যেতে হবে প্লাম গেটওয়ে মনোরেল স্টেশনের দিকে। প্লাম জুমেরা স্টপেজ থেকে এই ফুটব্রিজ দিয়ে মনোরেল স্টেশনে যেতে আমার সময় লেগেছিল প্রায় 10 মিনিট। এই হলো প্লাম গেটওয়ে মনোরেল স্টেশন, এখান থেকেই আমরা মনোরেল ধরবো আটলান্টিসের উদ্দেশ্যে। মনোরেলের ভাড়া আটলান্টিস অবধি নিল 24 দিরহামস আপ ডাউন। আর এই মনোরেলের ভাড়ায় কিন্তু অনেক ডিসকাউন্ট চলে, আসার আগে একবার ইন্টারনেটে চেক করে নেবেন। এই স্টেশনে চোখে পড়ল মাল্টিবিলিয়ন ডলার ম্যানমেড আইল্যান্ড প্লাম জুমেরার একটা মডেল। চলুন এবার যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে। আটলান্টিস যেতে পড়বে 2টো স্টপেজ, আল ইতিহাদ পার্ক আর নখিল মল। আর দ্য পয়েন্টি স্টেশনটা আপাতত আন্ডার কনস্ট্রাকশনে আছে। চেষ্টা করবেন সামনের দিকের এই 8টা ফ্রন্ট ফেসিং সিটের মধ্যে বসার। আর আমি দাঁড়িয়ে পড়েছিলাম ট্রেনের একদম সামনের দিকে পুরো জার্নিটাকে এনজয় করতে। দুই দিকে বহুতল আর সবুজ গাছের মাঝখান দিয়ে আমাদের ট্রেন চলতে লাগলো আটলান্টিসের উদ্দেশ্যে। ট্যাক্সির অপশন থাকলেও আমি রেকমেন্ড করব মনোরেলে আসা, কারণটা আপনারা ভিডিওটির শেষ অবধি দেখলেই বুঝতে পেরে যাবেন। চলে এলো আমাদের প্রথম স্টপেজ আল ইতিহাদ পার্ক। আর তার কিছুক্ষণ পর এলো দ্বিতীয় স্টপেজ নখিল মল। নখিল মল ছাড়ার পর দূরে চোখে পড়ল আমাদের ডেস্টিনেশন আটলান্টিস। আর এই হলো আন্ডার কনস্ট্রাকশন স্টেশন পয়েন্টটি। আর তারপরে আমার চোখে পড়ল এই সুন্দর ভিউটা, আর ঠিক এই কারণেই আমি রেকমেন্ড করব সামনের দিকে বসার। আটলান্টিস স্টেশনে ট্রেন ঢোকার সাথে সাথে সোজা চোখে পড়ল আরেবিয়ান গাল, আর তার সাথে সাথে ডান দিকে চোখে পড়ল আটলান্টিস অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্ক।
আমি পৌঁছে গেছি আটলান্টিক স্টেশনে, আর আমার সময় লাগলো ওই 10-15 মিনিটের মতো, দুটো স্টপেজ পর আটলান্টিক। ঠিক আছে, খুব একটা আলাদা কিছু না, ওই মেট্রোর মতোই লাগলো আর কি। আর এই ভিডিওতেই তুলে ধরলাম সন্ধ্যাবেলায় মনোরেলে চড়ে আটলান্টিক থেকে ফিরে যাওয়ার অভিজ্ঞতা। সারাদিন ঘোরার পর টায়ার্ড হয়ে গেলেও সন্ধ্যাবেলার এই লাইটের ঝলকানি আমাকে আবার চাঙ্গা করে দিয়েছিল। আর এই একই ট্র্যাক দিয়ে ফিরে যাচ্ছিলাম সেই গন্তব্যে যেখান থেকে আজকের ট্যুর স্টার্ট করেছিলাম। আর এর পরের ভিডিওতে তুলে ধরব আটলান্টিক আর প্রাম জুমেরা বোর্ড ওয়াক। আমি শ্রীদীপ, আমি ঘুরে বেড়াচ্ছি দুবাইয়ের অ্যাট্রাকশনগুলোতে আর নিয়ে আসছি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো।